হ্যালো ওয়েলকাম টু সহজি স্টাডি আমি জশিম স্যার আজকে তোমাদের ম্যাথ ক্লাস করাবো ওকে চলো তাহলে আমরা শুরু করি আজকে হচ্ছে আমাদের আটত্রিশ নম্বর ক্লাস এর আগে আমাদের 37টা ক্লাস হয়ে গিয়েছে তোমরা যারা দেখোনি আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে ওখান থেকে দেখে নেবে এবং তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে ক্লাস আপডেটগুলো ওখানে কিন্তু পেয়ে যাবে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হতে পারো আমার নাম্বারে দরকার হয় কন্ট্যাক্ট করে নিও আমি তোমাকে জয়েন করে দেবো এইট থ্রি ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে টেলিগ্রাম একটা হাইলিকে পাঠাবে আমি জয়েন করিয়ে দেবো বা জয়েন করার জন্য রিকোয়েস্ট করবে আমি জয়েন করিয়ে দেবো ওকে চলো তাহলে আমরা শুরু করি খুব গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক আজকে রয়েছে ক্লাসে পুরো ক্লাসটা তোমরা কন্টিনিউ করো অনেক কিছু তোমাদেরকে আমি তথ্য দেব যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু খুব কাজে লাগবে প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে পড়ো দেখো প্রথমে কি বলছে ষাট কিমি দূরত্বের দুটি শহর থেকে দুই বন্ধুর ঘন্টায় পাঁচ কিমি ও সাত কিমি বেগে রওনা হলো কত সময় পরে তারা দুজন একসঙ্গে দেখা হবে বিষয়টা মনে করো এ একটা এখান থেকে একটা শহর আর একটা শহর আছে বি দুটো ফ্রেন্ড এখান থেকে একজন এদিকে যাচ্ছে আর এখান থেকে আরেকজন এদিকে যাচ্ছে তাহলে একটা মিডিল পজিশন বলা যায় না মানে মাঝখানে কোথাও বা মধ্যে কোথাও এক জায়গায় গিয়ে কিন্তু তারা মিলিত হবে যেহেতু প্রথমটার গতিবেগ কম তাহলে প্রথমে জন অল্প রাস্তা যাবে আর দ্বিতীয় কিন্তু বেশি রাস্তা অতিক্রম করবে তাহলে কোথাও একটা জায়গায় এসে তারা মিট করবে এই মিট করবে কত সময় পরে তারা একসঙ্গে দেখা হবে এই ধরনের অঙ্ক যখনই তোমরা সামনে পাবে একদম শর্টকাটে করার চেষ্টা করবে ইয়েস শর্টকাটে কিভাবে বলো তো এই যে টোটাল দূরত্ব সেটা তুমি লিখে ফেলবে ওকে আর যে আমাদের যেটা দিয়েছে যে দুটো দুজনের যে গতিবেগ এই গতিবেগ দুটো যোগ ফল বার করবে যোগ ফলটা জাস্ট নিচেই পাঠিয়ে দেবে ব্যাস অঙ্ক শেষ হয়ে যাবে তোমরা আমার সঙ্গে সঙ্গে আনসার করতে থাকো ঠিক আছে এটা কাটাকুটি করো দেখো পাঁচ আসে তাহলে রাইট আনসার কিন্তু আমরা অপশান বিতে পেয়ে যাচ্ছি একদম নিমেষেই কিন্তু অঙ্ক হয়ে যাবে পুরো ক্লাসটা দেখতে থাকো আমি প্রত্যেকটা স্লাইডে তোমাদেরকে ট্রিক্সের মাধ্যমে কিন্তু অঙ্ক শেখানোর চেষ্টা করব ওকে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে এবং এই যে সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসি সবই কিন্তু পিভিএস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসছে ঠিক আছে এবং দেখো হয়তো সহজ মনে হলেও একটু ঝামেলা আছে অপশানগুলো যেহেতু একদম কাছাকাছি ওই জন্য একটু ভাবনা চিন্তা করে করতে হবে প্রথমে দেখো এখানে একটা একের পরে কটা শূন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা তারপরে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে তারপরে দেখো একটা একটা করে শূন্য কিন্তু কমছে তাই না একটা একটা করে শূন্য কিন্তু কমছে তাই যদি হয় লাস্টে কিন্তু একটা এক এসে থামলো তাহলে আমি যদি এখানে এক যোগ করি তাহলে এগারো হবে তারপরে যোগ করলে এগারো তার মানে একশো এগারো তারপরে এখানে এক হাজার একশো এগারো তারপরে দশ হাজার একশো এগারো এরকমভাবে পরপর কিন্তু হয়ে যাবে সুতরাং এইটা পুরোটা সংখ্যা আসবে এখানে ঝপক কটা ওয়ান চলে আসবে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছটা ওয়ান হবে মানে এখানে ত্রিপিন হ্যাঁ ছটা তার মানে অপশান দেখতে হবে ছটা ওয়ান কোথায় আছে তাহলে এখানে নেই এখানে দেখো তিনটে দুটো পাঁচটা তাহলে এখানে বাদ তাহলে এখানে দেখো তিনটে এবং তিনটে তাহলে এটা হতে পারে আচ্ছা এখানেও দেখো তিনটে এবং তিনটে তাহলে এই সিআরডির মধ্যে উত্তর আসে এবার চলে আসতে হবে এই পার্টটা এই পার্টটা খেয়াল করো প্রথম যে পার্টটা আসে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তারপরটা আসবে কত বলো তো জিরো পয়েন্ট জিরো ওয়ান তারপর আসবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তারপরেরটা আসবে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান আর তারপর লাস্ট আসবে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান তার মানে এখানে দেখতে হবে একটা দুটো তিনটে চারটে দেখো এখান থেকে সেই সমস্ত সংখ্যাগুলো এখানে সব পাওয়া যাচ্ছে এখানে জাস্ট যোগ হয়ে যাবে তার মানে এখানে থাকবে পয়েন্টের পরে জিরো পয়েন্ট ওয়ান 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 তারপর ওয়ান তার মানে এদিকে পাঁচটা থাকবে সুতরাং এইখানে কিন্তু ছটা আসে মানে এটা পাঁচটা দেখো আমি তোমাদেরকে ধরে ধরে করানোর চেষ্টা করছি যাতে যেন গুলিয়ে না যায় ওকে চলো তাহলে এখানে আমরা অপশান কিন্তু ডিতে উত্তর পেয়ে যাব পরের অঙ্ক প্রত্যেকে আনসার আমার সঙ্গে সঙ্গে করতে থাকো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের ফিফটি টু পার্সেন্ট ইংলিশে বা ইংরাজিতে ফেল করে অঙ্কে কি করছে ফর্টি টু পার্সেন্ট ফেল করে এবং উভয় বিষয়ে কিন্তু সেভেন্টিন পার্সেন্ট ফেল করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে বা পাস করছে সেটা আমাদের কিন্তু বার করতে বলছে আমরা সবার প্রথমে একটা জিনিস খেয়াল করব আমি তোমাদের একটা চার্ট দিয়ে বলি ধরো এখানে ধরো এটা মনে করো ইংলিশ আর এটা মনে করো ম্যাথ তাহলে ইংলিশে কত হচ্ছে বলতো ফিফটি টু ইংলিশ হচ্ছে ফিফটি টু আর অঙ্কে হচ্ছে ফর্টি টু এবার যেহেতু উভয় বিষয়ে থাকছে সেভেন্টিন তাহলে এটা কিন্তু দুজনার থেকেই কিন্তু বাদ যাবে এটা কিন্তু খেয়াল রেখে দিও এটা কিন্তু দুজনার সঙ্গেই বাদ যাবে ওকে বা আমরা যদি মনে করি এখান থেকে ফিফটি টু প্লাস ফর্টি টু মাইনাস সেভেন্টিন করি তাহলে কিন্তু আমাদের এইটা বলা যাবে যে মানে ইংলিশে এবং অঙ্কে অর্থাৎ উভয় বিষয়ে টোটাল এতজন কিন্তু ফেল করেছে এটা কিন্তু আমরা বলতে পারবো আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে নিই ক্যালকুলেশন করলে এখানে ফোর আসে আর এখানে হচ্ছে কথা আমাদের নাইন মাইনাসভেন তাহলে এটা আমাদের যদি বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের সেভেনটি সেভেন তাহলে এই সেভেনটি সেভেন এতজন কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো উভয় বিষয়ে কিন্তু তারা সবাই ফেল করেছে মানে ইংলিশে বলো বা অঙ্কে বলো এবং সব মিলে টোটাল এতজন কিন্তু যেহেতু এখানে দুটো ধরবো না আমরা একটা সতেরো ধরবো যেহেতু সতটা দু জায়গায় আসে সুতরাং আমরা একটা সতেরোকে কাউন্ট করব তাহলে কতজন ফেল করেছে সেটা আমরা পেয়ে গেলাম এবার আমাদেরকে বার করতে বলছে উভয় বিষয়ে কতজন পাশ করেছে তাহলে আমরা কি করবো টোটাল একশো জন ধরে নাও তাহলে এই উভয় বিষয়ে ফেল করার সংখ্যাটা বাদ দিয়ে দাও আনসার কিন্তু যাবে টোয়েন্টি থ্রি পার্সেন্ট কিন্তু এখানে রাইট আনসার ওকে দেখো এখানে সতেরোটা আমি দুবার বিয়োগ করছি না কারণ হচ্ছে এখানে একবার ধরে নিলাম একজনের থেকে যদি আমরা ধরে নিই তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা কিন্তু অপশান ডিতে উত্তর পেয়ে যাবো ওকে পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা হ্যাঁ মানে একদম নিমেষে কিন্তু অঙ্কটা কমপ্লিট করা যায় বলছে ফাইভ টু দি পাওয়ার দু হাজার কে দুই দ্বারা ভাগ করলে ভাগ শেষ কো থাকবে দেখো এই ধরনের অঙ্ক তোমরা পাবে আর আনসার লিখতে পারবে আমি তোমাদেরকে টেকনিকটা বলে দিই এই ফাইভকে কি করবে বলো তো ফাইভকে লিখবে ফোর প্লাস ওয়ান পাওয়ারে দেখো এখানে টু জিরো টু থ্রি পাওয়ারে যা কিছুই থাক আমার দেখার দরকার নেই যেহেতু এখানে ফোর প্লাস ওয়ান তাহলে প্রথম সংখ্যাটা কি দুই দিয়ে ভাগ যায় এটা দুই দিয়ে ভাগ যাই যেহেতু এখানে দুই দিয়ে যদি ভাগ যায় তাহলে এই এই যে প্লাস ওয়ান যে সংখ্যাটা সেটাই ভাগ শেষ থাকবে সুতরাং এখানে অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে একদম নিমেষেই কিন্তু করতে পারবে ধরো এখানে এই এই জায়গাটায় আমাদের যদি দেওয়া থাকতো ফাইভ যদি না দিয়ে এখানে যদি আমাদের অন্য একটা সংখ্যা দেওয়া থাকতো মনে করো থ্রি টু দি পাওয়ার মনে করো টু জিরো টু থ্রি দেওয়া রয়েছে তাহলে আমরা এটাকে কি লিখবো তো এটাকে লিখবো টু প্লাস ওয়ান লিখে পাওয়ারে টু জিরো টু থ্রি তাহলে এই সংখ্যাটা দুই দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এটা প্লাস ওয়ান তাহলে আমাদের উত্তরও কিন্তু প্লাস ওয়ান হবে আবার এখানে যখন আমরা এটাকে মাইনাস দিয়ে লিখবো তখন কিন্তু আলাদা বিষয় আছে ঠিক আছে সেটা আমি তোমাদের দরকার পরে একদিন ক্লাসে ওই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করে দেবো তাহলে এখানে আমরা অপশান কিন্তু বিতে উত্তর পেয়ে যাব চলো আজকে অনেকগুলো অঙ্ক আছে পরপর করবো প্রত্যেকে প্রত্যেকে আমার সঙ্গে আনসারগুলো বলতে থাকবে হ্যাঁ এই অঙ্কটা দেখো আমরা সবাই এই নিচেই যে পাটটা আছে এদেরকে সবাই কি করি আমরা লসাগো করি করে কিন্তু উপরে একটা বড়সড় সড়ো জিনিস আসে তাদেরকে আমরা যোগ করি করে একটা কাটাকুটি করে লাস্টে উত্তর আনতে পারি না এরকম একটা প্রবলেমে পরীক্ষার হলে কিন্তু হয় কিন্তু আমি তোমাদেরকে বলবো তুমি পরীক্ষার হলে এইভাবে কেন করবে পরীক্ষা হলে এইভাবে করার দরকার নেই আমি দেখো বলছি ভালো করে শোনো এখানে দেখো ওয়ান বাই টোয়েন্টি এইট তুমি একটু লেখো কষ্ট করে একটুখানি এটাকে সাজিয়ে লেখো ওয়ান বাই টোয়েন্টি এইট মানে হচ্ছে ফোর ইন্টু সেভেন তাই না প্লাস ওয়ান বাই সেভেন্টি মানে সেভেন ইন্টু টেন তারপরে দেখো ওয়ান বাই তাহলে এখানে হচ্ছে টেন ইন্টু থার্টিন তারপর আসবে ওয়ান বাই থার্টিন এইভাবেই আসবে এবার একটা জিনিস খেয়াল করো এদের আমি এমনভাবে সাজিয়েছি এদের মধ্যে গ্যাপ সবার থ্রি করে দেখো সবার কিন্তু গ্যাপ কিন্তু থ্রি করে একদম ঠান্ডা মাথায় বুঝবে এই ধরনের অঙ্ক কিছুই না তাহলে গ্যাপ যেহেতু থ্রি তাহলে আমি একটা সবার প্রথমে ওয়ান বাই থ্রি লিখবো ওকে ওয়ান বাই থ্রি লিখলাম এবার দেখো এখানে ছোটো টার্মটা খুঁজে নেবে ছোট টার্মটা তাহলে কত হচ্ছে ছোটো টার্ম ওয়ান বাই ফোর মাইনাস দেবে দিয়ে এই পাশের থেকে বড় টার্মটা খুঁজে নেবে বড় টার্ম কত ওয়ান বাই সিক্সটিন হলো এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। জাস্ট এই ক্যালকুলেশনটা করলেই কিন্তু আনসার বেরিয়ে যাবে তাহলে নিচেই কিন্তু আমাদের লসেগো সিক্সটিন তাহলে উপরে আমাদের হচ্ছে ফোর মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমাদের আসছে ওয়ান বাই থ্রি ইন্টু এখানে ওপরে হচ্ছে থ্রি নিচে হচ্ছে সিক্সটিন থ্রি থ্রি ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে ওয়ান বাই সিক্সটিন দেখো এই ক্যালকুলেশানটা আমি তোমাদের বোঝানোর জন্য হয়তো ধরে ধরে করলাম কিন্তু তোমরা পরীক্ষার হলে জাস্ট এই দুটো টার্ম ভাঙাতে পারলেই কিন্তু উত্তর বলতে পারবে ঠিক আছে জাস্ট দু একবার একটু পেন চালিয়ে কিন্তু উত্তরটা বলা যাবে ওই জন্য তোমরা এখন শেখার সময় একটু ধরে ধরে শেখো আর যখন পরীক্ষার সময় করবে তখন কিন্তু খুব দ্রুত করবে ওকে চলো পরবর্তী প্রশ্ন প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও কি বলছে দেখো একটি আয়ত ঘন তিনটি তলের ক্ষেত্রফল আমি জানি আগের দিনই তোমাদের এই অঙ্কটা বলেছিলাম যদি ওখানে এক্স জেড ছিল তো এই তিনটে ক্ষেত্রফল আমি জানি আয়তন বার করতে বলছে আমাদের আগের দিনের ফল অনুযায়ী তিনজনের রুট করে জাস্ট গুণ করে দাও রুটের মধ্যে গুণ করে দাও এবার গুণটা আমি করব না আমি কি করবো তো এখানে চার আর পাঁচ করব চার আর কুড়ি তারপরে বর্গ আকারে লিখবো যেহেতু তাহলে এখানে পাঁচ আর এখানে তিন আর এই জায়গায় তিন ইন্টু চার দেখো এই একটা চার আর এই আটটা শেষের চার তাহলে একসঙ্গে একটা চার বাইরে আসবে মাঝখানে দুটো পাঁচ একটা পাঁচ বাইরে আসবে আর দুটো তিন একটা তিন বাইরে আসবে তাহলে চার পাঁচা কুড়ি আর এখানে ষাট তাহলে আমরা কিন্তু নিমেষেই কিন্তু অঙ্কটা কমপ্লিট করতে পারবো বোকার মতন এইগুলো গুণ করে তারপরে রুট করতে যাবে না ঠিক আছে এরকমভাবে ফ্যাক্টরে ভাঙিয়ে নেবে নিয়ে যেগুলো রুট থেকে বেরিয়ে আসবে সেগুলো বার করে দেবে তাহলে দেখব যেই সেই তোমাদের কিন্তু উত্তরটা পৌঁছে যেতে পারবে ঠিক আছে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে উত্তর করে থাকো এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত আমাদের ক্লাস পাওয়ার জন্য ঠিক আছে প্রতিদিন আমাদের জিকে কে ক্লাস কিন্তু সকাল সাতটা থেকে জিকে কে ক্লাস হয় সকাল সাতটায় ঠিক আছে এবং বাংলা বাংলা প্লাস ইংলিশ ঠিক আছে বাংলা প্লাস কিন্তু আমাদের হচ্ছে সন্ধ্যা থেকে ঠিক আছে আজকে যেহেতু আমি তোমাদের এই ক্লাসটা নিচ্ছি তো আজকে যেহেতু আমাদের ম্যাম ক্লাস করছে না ওই জন্য আমি এটা তোমাদের এখন ম্যাথ ক্লাস করাচ্ছি ওকে চলো পরের প্রশ্ন খুব সহজ একটা প্রবলেম বলছে কোনো সংখ্যা বলছে কোন সংখ্যার পঞ্চাশ পার্সেন্টের সঙ্গে চল্লিশ যোগ করলে সংখ্যাটি সমান হয় তাহলে সংখ্যাটি কত দেখো এই ধরনের প্রবলেম কিন্তু কোনো চাপে দিই না কি করবে বলো তো এখানে বলছে পঞ্চাশ পার্সেন্ট এর সঙ্গে চল্লিশ যোগ করলে সংখ্যাটি সমান হয় আমি সংখ্যাটিকে হানড্রেড পার্সেন্ট ধরে নিলাম ওকে তাহলে বলছে পঞ্চাশ পার্সেন্টের সঙ্গে তার মানে পঞ্চাশ পার্সেন্টের সঙ্গে কি করব চল্লিশ যদি আমি যোগ করি চল্লিশ যদি যোগ করি তাহলে হানড্রেড পার্সেন্ট হবে তাই না মানে নিয়মটা এটা এবার আমি কী করব এই হান্ড্রেড পার্সেন্টটা পঞ্চাশ পার্সেন্ট এ পাশে নিয়ে আসবো তাহলে বিয়োগ করলে আমাদের মাইনাস পঞ্চাশ পার্সেন্ট তাহলে ওই পাশে এই ফর্টি পাঠিয়ে দাও আমাদের এটা হবে মাইনাস ফর্টি দুপাশে মাইনাস উড়ে গেল তাহলে এখানে ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে কত চল্লিশ তাহলে দুই পাশে দুই দিয়ে গুণ করলেই তো হান্ড্রেড পার্সেন্ট বেরিয়ে যায় তাহলে এখানে হানড্রেড পার্সেন্ট মানে হচ্ছে এখানে চল্লিশ দু কোনো আশি তাহলে এখানে কিন্তু আমাদের এইটি আনসার হয়ে যাচ্ছে ওকে একদম দেখেই উত্তর করা যাবে জাস্ট তোমাদেরকে আমি একটু বোঝানোর জন্য করলাম তোমরা কি করবে বলতো ফিফটি পার্সেন্টের সঙ্গে চল্লিশ যোগ করলে সংখ্যাটি সমান হয় তার মানে ফিফটি পার্সেন্টের সঙ্গে আর ফিফটি পার্সেন্ট যোগ করলে তো হান্ড্রেড পার্সেন্ট হয় তার মানে এইটার এই চল্লিশের মানটাই হচ্ছে ফিফটি পার্সেন্ট সরাসরি লিখতে পারবে মুখে মুখে অঙ্ক হবে হ্যাঁ এবার যেহেতু দুই পাশে গুণ করছি দুই দিয়ে কেন বলতো দুই দিয়ে গুণ করছি তার কারণ হচ্ছে আমাদের চাই সংখ্যাটা সংখ্যাটি চাচ্ছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট বার করতে হবে হান্ড্রেড পার্সেন্ট মানে সংখ্যাটা তাহলে এইটি ওকে তাহলে এখানে অপশান কিন্তু শীতে উত্তর আসে চলো পরবর্তী প্রশ্নে চলে যাব পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলি পঞ্চায়েত রিলেটেড যারা পরীক্ষা দেবে তাদের জন্য বাংলায় কিন্তু ব্যাকরণের একদম সিলেবাস ধরে পুরো একদম টোটাল সিলেবাসের ওপরে ভিত্তি করে কিন্তু একটা পিডিএফ নোটস তোমরা পাবে যদি তোমরা এই পিডিএফ নোটসটা নিতে চাও তাহলে এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে ফর্টি পাঠিয়ে দাও দিয়ে স্ক্রিনশটটা আমাকে পাঠাও আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে ওখানে সেভেন্টি ফোর অর্থাৎ চুয়াত্তরটা পেজের পেজ হবে ঠিক আছে এফর সাইজের পুরো একদম কম্পিউটার টাইপ করে কিন্তু ধরে ধরে করা মানে একদম সেই বাগধারা কারক থেকে শুরু করে যা যেখানে আছে ব্যাকরণের পুরো ডিটেলসে আলোচনা করা এবং যেগুলো পরীক্ষায় লাগবে যেগুলো লাগবে সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে তোমরা যদি লাগে তোমরা নিতে পারো অথবা ডিটেলসে যদি জানতে চাও আমাকে কন্ট্যাক্ট করতেও পারো এখানে এই নাম্বারে ফোন করতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ চলো পরের প্রশ্ন তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল দ্বিতীয় সংখ্যার থেকে বর্গের থেকে ছিয়ানব্বই বেশি হলে সংখ্যা তিনটি বার করো আমরা কি করবো বলতো এখানে বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল তার মানে এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করে দাও তাহলে পাঁচ ইন্টু বারো তার মানে ষাট হচ্ছে এবার বলছে কি বলতো তৃতীয় সংখ্যার গুণ ফল বলছে দ্বিতীয়টির বর্গ থেকে ছিয়ানব্বই বেশি তার মানে দ্বিতীয়টার বর্গ করো বড় করলে কথা হচ্ছে ছত্রিশ তাহলে এর থেকে ছত্রিশ বিয়োগ করো ছত্রিশ যদি আমরা বিয়োগ করি কথা বলো আমাদের এখানে ফোর টু তাহলে এই চব্বিশের জন্যই কিন্তু এই ছিয়ানব্বই বেশি হচ্ছিল তার মানে এই চব্বিশে ইউনিট বা ককের জন্য ছিয়ানব্বই আসছে তাহলে এক এককের জন্য চার চব্বিশ ছিয়ানব্বই তাহলে এক এককের জন্য চার আসবে তাহলে এইটার সঙ্গে চার দিয়ে গুণ করে দাও সবার সঙ্গে চার দিয়ে গুণ করে দাও আনসার বেরিয়ে যাবে ওকে তাহলে আমাদের যেটা বার করতে আচ্ছা এক সেকেন্ড এখানে আরেকটা কথা আছে ও হ্যাঁ ঠিক এটা আর জিনিস করতে হবে যেহেতু এখানে যেহেতু দুজনার আছে দেখো প্রথম আর তৃতীয় জনের গুণ ফল বলেছে না তার মানে এখানে আমাদের রুট করতে হবে হ্যাঁ এটা কিন্তু একটা জিনিস করে নেবে রুট করতে হবে ঠিক আছে রুট করলে দুই আসবে তাহলে এবার দুই দিয়ে গুণ করতে হবে কেন বলতো দুই দিয়ে গুণ করতে হচ্ছে তার কারণ দেখো আমরা যদি ধরি সংখ্যাগুলিকে যদি এরকম ধরি ফাইভ এক্স সিক্স এক্স তারপরেরটা হচ্ছে টুয়েলভ এক্স যখন আমরা গুণ করব তখন তো আমাদের আসবে ফাইভ এক্স ইন্টু টুয়েলভ এক্স তো আমাদের তখন কি আসবে সিক্সটি এক্স স্কোয়ার আসবে এই যে এক্স স্কোয়ার থাকছে মানে তাই জন্য আমরা রুট করে দিলাম বুঝতে পারলে এবার হ্যাঁ তো এছাড়া আমি তোমাদের আরও একটা প্ল্যান বলছি দেখো এখানে তাহলে আমাদের আসছে কত দশ তারপরটা আসছে কত বারো তারপরটা আসছে চব্বিশ তাহলে অপশান এ উত্তর কিন্তু হয়তো এইভাবে অঙ্কটা করার নিয়ম আমি তোমাদেরকে করালাম কিন্তু তোমরা এইভাবে পরীক্ষা না করে অন্য একটা প্ল্যান করতে পারো দেখবে কি করে বলো তো যেহেতু এই সংখ্যাটার অনুপাত হচ্ছে ফাইভ ইস টু সিক্স ইস টু টুয়েলভ তার মানে নিশ্চয়ই অপশান যারা থাকবে তারা এই রেশিও মেনটেন করে চলবে তাহলে প্রথমটা দুই দিয়ে কাটো দুই দিয়ে কাটলে এখানে হচ্ছে পাঁচ তারপরটা দেখো দুই দিয়ে কাটলে নয় এই তো এই নয় হলো মানে এই সিক্স আসলো না তাহলে অপশান ডি বাদ এটা দেখো পাঁচ দিয়ে কাটলে এটা ওয়ান এটা থ্রি এটা সিক্স তাহলে এটাও বাদ তারপর একটা কি দেখো সিক্স মানে ছয় দিয়ে কাটলে ওয়ান ওয়ান আসলে আর হবে না তার মানে এখানে অপশান এই কিন্তু রাইট অ্যান্সার যদিও তোমরা অপশানটা দেখে করতে পারো কিন্তু বলি যদি বাই চান্স অপশান যদি সেম থাকে এর এদের এরকম যদি অপশানের রেশিও যদি আরও দুটো তিনটে থাকে তখন কিন্তু চাপে পড়ে যাবে ওই জন্য জাস্ট নিয়মটা তোমাদেরকে ওই জায়গাটা আমি বুঝিয়ে রাখলাম ওকে যাতে তোমাদের এই প্রবলেমটা না হয় পুরো ক্লিয়ার যাতে বুঝতে পারো এবং অঙ্কগুলো যাতে করতে পারো তোমাদের বাই চান্স এই অঙ্কটা দিয়ে যদি একটা অপশান দিত টোয়েন্টি টু টোয়েন্টি ফোর ইস টু এইট তাহলে এই অপশনটা অনেকে উত্তর দিত কারণ আমিও দেখো এক এক সময় ছিল আমার এক একককের মান চার এস ছিল কিন্তু আমি রুট করিনি আর যেই রুট না করব তখন এখানে চার দিয়ে যেই গুন করতে যাবে আর সেই কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে দেখো চার দিয়ে গুণ করলেই কিন্তু এই উত্তরটা চলে আসছে কিন্তু এটা উত্তর সঠিক উত্তর না কারণ এটাকে রুট করতে হবে সবসময় যে রুট করতে হবে তার কোনো মানে নেই কারণ এখানে দেখো গুণ করতে বলেছে দুজনার করে তাহলে দুজনের করে যখন গুণ করতে হয় তখন একটা এক্সেস করে গল্প আসে তাই রুট করতে হচ্ছে ক্লিয়ার বুঝতে পেরেছো আশা করি তাই না চলো আমরা পরের প্রশ্নে চলে যাই যদি তোমাদের ভালো লাগে ক্লাসগুলো তাহলে অবশ্যই একটা লাইক দিও হ্যাঁ প্রত্যেকটা লাইক করে দাও এক্ষুনি এরপরে বলছে একটি আয়তগণের দৈর্ঘ্য জানি জানি এবং উচ্চতা জানি কর্ণের দৈর্ঘ্য একদম সরাসরি রুটের ভিতরে ফাইভ স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার একদম কমপ্লিট হয়ে যাবে টোয়েন্টি ফাইভ নাইন প্লাস সিক্সটিন যোগ করলে হচ্ছে ফিফটি ফিফটি মানে হচ্ছে ফাইভ রুট টু তাই না ফিফটি মানে ফাইভ রুট টু তার মানে এখানে অপশান কিন্তু আমাদের দেখো দুটোই কিন্তু একই রকম অপশন কিন্তু অপশান সিতে উত্তর পাওয়া যাচ্ছে ফাইভ রুট টু ওকে চলো আমার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করেও তোমরা ক্যালকুলেশন করার চেষ্টা করো আচ্ছা ঠিক আছে একটু স্লো হচ্ছে অসুবিধা নেই কোনো বলছে কোনো নদীতে একটি নৌকার গতিবেগ হচ্ছে কুড়ি কিমি পার ঘন্টা এবং অপর একটি নৌকার গতিবেগ তেইশ কিমি পার ঘন্টা নৌকা দুটি একই স্থান থেকে একই সময় একই দিকে যাত্রা শুরু করলো তিন ঘন্টা তিরিশ মিনিট পর নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে অপশান দিয়ে দিলাম তোমরা উত্তরটা ভাবতে থাকো মনে করো এ একটা নৌকা আছে এখান দিয়ে যাত্রা শুরু করেছে আরও একটা বি একটা নৌকা আছে এখান থেকে যাত্রা শুরু করেছে কিন্তু দুজনের গতিবেগ আলাদা একজনের কুড়ি একজনের তেইশ এখন মজার বিষয় হচ্ছে তাহলে এদের আপেক্ষিক গতিবেগটা লাগবে আপেক্ষিক গতিবেগ মিন্স এদের দুজনের বিয়োগ ফল তার মানে বিয়োগ করলে তিন তার মানে এই তিনের জন্যই কিন্তু এই প্রথম এই দ্বিতীয় যে নৌকাটা এটা কিন্তু বেশি এগিয়ে থাকবে আর পরেরটা ঠিক তার পিছনে থাকবে তাহলে কতটা পরিমাণ গ্যাপ হবে তার মানে এই তিন গতিবেগের জন্যই তো গ্যাপটা আসবে তাহলে এই তিন গতিবেগ কতটা ধর সময় ধরে চলবে এই তিন সাড়ে তিন ঘন্টা অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে দাও কেন বলতো থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করছি কারণ তিরিশ মিনিট মানে তো হাফ ঘণ্টা পয়েন্ট ফাইভ ঘন্টা তাই হ্যাঁ তাহলে এটা হবে টেন পয়েন্ট ফাইভ অর্থাৎ আমরা অপশান বিতে উত্তর পাবো দেখো আমরা হয়তো একই অঙ্ক হয়তো বারবার করি তার কারণ হচ্ছে তোমাদের প্র্যাকটিসটা ভালো দরকার হয় ঠিক আছে যাতে তোমরা প্র্যাকটিসটা করতে পারো সেই জন্য কিন্তু কিছু কিছু অঙ্ক আমরা রিপিট করে আনিয়ে আসি যে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষায় যেন কমন পেলেই যেন সঙ্গে সঙ্গে উত্তর করতে পারো কিছু কিছু অঙ্ক দেখবে তোমরা ডাইরেক্ট কমন পেয়ে যাবে এবং দেখেই উত্তর করে দেবে ঠিক আছে একদম ডেটা সহ দেখবে কমন পাবে একটি সংখ্যার সঙ্গে তিন যোগ করলে যোগফলকে চার দ্বারা গুণ করা হয় হলো ওই গুণ ফলকে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত হয় ও ভাগ শেষ থাকে এক তাহলে সংখ্যাটি কত প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও ফটাফট জানাও আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি দেখো কিভাবে তোমরা করবে দুরকম নিয়মে করতে পারো যদি তুমি মনে করো সংখ্যাটিকে এক্স ধরবে তাহলে এক্স ধরো খুব একটা বড় হবে না যে সে হয়ে যাবে এক্সের সঙ্গে তিন যোগ করো তাহলে তিন যোগ করার কথা বলছে মানে তিন যোগ করলাম বলছে যোগ ফলকে চার দিয়ে গুণ করো তাহলে যোগ ফলকে চার দিয়ে গুণ করলাম হলো এবার বলছে গুণ গুণ করা হলো ওই গুণ ফলকে পাঁচ দ্বারা ভাগ করলে তার মানে এটাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে বলছে ভাগ ফল হয় সাত তার মানে এটার উত্তর হবে সাত ও ভাগ শেষ তার মানে ভাগ শেষটা রয়েছে কিন্তু এটা খেয়াল রাখতে হবে তার মানে নিশ্চয়ই এর থেকে এক কমিয়ে দিলে তবে কিন্তু ভাগ ফল সাত হবে এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করো এই পাঁচটা যখন এই পাশে পাঠিয়ে দেবে তখন পাঁচ সাতা পঁয়ত্রিশ হয়ে যাবে তাহলে এই পাশে হচ্ছে ফোর প্লাস এই ফোরটা দুজনের সঙ্গে গুণ হবে তাহলে তিন চারি বারো আর এখানে মাইনাস ওয়ান

এটা তোমরা এইভাবে একটা কাজ করতে পারো আর একটা রাস্তা তোমাদেরকে আমি বলি একটু ধরে যদি আমরা আর ভাবে করি অপশানটা যদি আমরা টেস্ট করে করি দেখো সেটাও শিখে রাখো আমরা প্রথম সংখ্যা তিন ধরলাম তার সঙ্গে তিন যোগ করবো তাহলে তিন তিন যোগ করলে সঙ্গে তিন যোগ করলে ছয় হলো এর ছয়ের সঙ্গে চার দিয়ে গুণ করব চার দিয়ে গুণ করলে চব্বিশ হলো এই চব্বিশকে যখন আমরা পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করব দেখো তো সাত ভাগ শেষ শেষে কি না চার চার পাঁচা কুড়ি আর প্লাস চার অবশিষ্ট থাকে তাহলে অপশান এ হলো না অপশান বির সঙ্গে তিন যোগ করো যোগ করলে কথা হচ্ছে সাত সাতের সঙ্গে চার যোগ করো আঠাশ আঠাশকে কিন্তু আমরা পাঁচ দিয়ে ভাগ করব দেখো পাঁচ পঁচা পঁচিশ তার বেশি হচ্ছে না তাহলে সাত লাগবে কারণ ভাগ ফল সাত লাগবে এরপরে দেখো এটা তিন জাস্ট অপশানটা তোমাদেরকে ধরে ধরে যখন বাই চান্স এখানে ডেটাগুলো বড়ো বড়ো থাকবে না তখন অপশান টেস্ট করবে দেখবে খুব মজা পাবে তাহলে এটা হচ্ছে এইট ইন্টু এখানে হচ্ছে ফোর দিয়ে গুণ করো থার্টি টু এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে তো ভাগ ফল ছয় হয় ভাগশেষ তখন আবার দুই থাকে কিন্তু এটা দিয়ে দেখো ছয় কে তিন তাহলে হচ্ছে নয় হলো নয় কে চার দিয়ে ভাগ করলে ছত্রিশ এই কে যখন আমরা পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ সাতা পঁয়ত্রিশ আর দেখো এক কিন্তু ভাগ থাকছে তাই না তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট আনসার ওকে অপশান ডি কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর হলো চলো আমরা পরের প্রশ্নে চলে যাব প্রত্যেকটা লাইক দিও প্রত্যেকটা লাইক করে দাও ওকে পরের প্রশ্ন প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও ফটাফট জানাও কী বলছে ছশো পঁচাত্তরকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফলে একটি পূর্ণ ঘন সংখ্যা হবে পূর্ণ ঘন সংখ্যা মানে সেম সংখ্যা তিনবার গুণ থাকবে তাহলে আমরা কি করব ছশো পঁচাত্তরকে লিখে নেবো নিয়ে জাস্ট একটুখানি ফ্যাক্টর করে নেব এটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে পাঁচ বারং ষাট তাহলে এখানে হচ্ছে না পাঁচ তেরং পঁয়ষট্টি তেরো দিয়ে দাও পঁয়ষট্টি তাহলে এখানে থাকছে দুই পাঁচ পাঁচা পঁচিশ একশো পঁয়ত্রিশ তাহলে এখানে একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে আরও একটা পাঁচ দিয়ে ভাগ করে দাও দুই পাঁচ দু কোনো দশ থাকছে আমাদের এখানে ওকে এবার দেখো সাতাশটা তো একটা পূর্ণ ঘন সংখ্যা কিন্তু এর সঙ্গে পাঁচ পাঁচ দুটো আসে মানে আর একটা যদি হতো তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা হতো তাহলে আমরা কিন্তু অপশান এতেই উত্তরটা পেয়ে যাচ্ছি যেহেতু আমাদের তিনটে করে লাগবে তাহলে আমরা এর সঙ্গে যদি আর পাঁচ গুণ করতে পারি তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে সুতরাং অপশান এ কিন্তু রাইট অ্যান্সার ওকে চলো পরের প্রশ্ন দেখব পরের প্রশ্নটা তোমরা প্রত্যেকে পারবে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম এবং এই ধরনের অঙ্ক পরীক্ষার খাতায় দেখবে আর উত্তর লিখবে জাস্ট ওএমার শিটে গোল করবে সেইটুকুই টাইম তোমাদের নষ্ট হবে আর কোনো টাইম নষ্ট হবে না কারণ জাস্ট অঙ্কের ফরম্যাটটা তোমাদেরকে বুঝতে হবে এগারো বারো তেরো এইভাবে ডট ডট ধরে আঠারো উনিশ পর্যন্ত গুণ করতে হবে এই গুণ কিন্তু করতে যেও না কি প্রশ্ন করেছে একবার পড়ো সংখ্যাটির একক স্থানীয় মান কত হবে একক স্থানীয় মান মানে শেষের অঙ্কটা মনে রাখবে এটাকে এইভাবে চলতে চলতে একসময় কিন্তু তোমাদের সামনে এটা চোদ্দ তারপরে ইন্টু পনেরো তারপরে এভাবে চলতে চলতে ষোলো সতেরো আঠেরো এইভাবে কিন্তু চলবে তারপরে উনিশ পর্যন্ত যাবে তাহলে এইভাবে যদি চলে তাহলে এক জায়গায় তো পনেরো আসে না এর কাছে তো একটা পাঁচ আসে আছে না আর এখানে বারো বারোর কাছে তো বারোকে যদি আমি ভাঙাই ছয় আর দুই তাহলে এই দুইয়ের সঙ্গে এই পাঁচটা গুণ করো পাঁচ দুগুনো দশ আসে তাহলে পাঁচ দুগুণো যদি দশ আসে তাহলে দশের সঙ্গে যে কোনো সংখ্যায় তুমি এবার গুণ করো না কেন সংখ্যা শূন্য ছাড়া আর কে হবে সুতরাং অপশন সি কিন্তু রাইট অ্যান্সার যদি এই অঙ্কগুলো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম কিন্তু বারবার এইগুলো করতে হবে কারণ মনে রাখতে হবে ঠিক আছে পরীক্ষার খাতায় কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা মনে পড়ে না ওই জন্য বারবার করলে কিন্তু তখন মনে থাকবে চলো পরের কোয়েশ্চেন দেখবো তোমরা প্রত্যেককে আনসার কমেন্ট করে জানাও একদম সেম প্রসেসে এটাও হবে আমি তোমাদেরকে দ্রুত বলে দিই এখানে ফাইভ আছে তাহলে একটা ফাইভকে তুমি তুলে নাও আর এখানে দেখো দুই মানে এটাকে দুই দিয়ে বিভাজ্য তাহলে এখান থেকে একটা দুই তুমি নিয়ে নাও দুই দিয়ে যেহেতু বিভাজ্য তাহলে পাঁচ দু গুণ দশ এবার এখানে যে সংখ্যাই থাক না কেন দশ দিয়ে গুণ হচ্ছে তাহলে শূন্যই হবে আনসার তাহলে এখানে এককের ঘরের অঙ্ক বা শেষ অঙ্ক যাই বলো এটা কিন্তু শূন্যই হবে আশা করি বুঝতে পারছ চলো পরের প্রশ্ন আচ্ছা তোমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে যদি ম্যাথ ক্লাস করতে চাও আমরা নতুন ব্যাচ নিয়ে হবে তিন মাস ক্লাস করবো যখন পরীক্ষা সামনে চলে আসবে সপ্তাহে তখন ক্লাসটা বাড়িয়ে আমরা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব ঠিক আছে তোমরা চাইলে একদম চ্যাপ্টার ওয়াইজ শর্ট ট্রিক্সের মাধ্যমে ধরে ধরে কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু করা হচ্ছে তোমরা যদি মনে করো যে ম্যাথটা শিখবে তাহলে চলে এসো স্পেশাল ব্যাজে ওখানে কিন্তু ম্যাথটা একদম গুলে খাইয়ে দেবো তোমাদের পরের প্রশ্ন নিচের কোনটি অম্লত সংখ্যা অম্লত মানে হচ্ছে যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না ঠিক আছে দেখো প্রথম সংখ্যাটাকে আমরা যদি রুট করি তাহলে উপরে আসছে দুই নিচে আসছে তিন তাহলে এটা পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে পরের সংখ্যাটা দেখো এটাকে আমরা একটু কাজ করব রুটটাকে একেবারে লিখব লিখে লিখব বারোশো পঞ্চাশ নিচে হচ্ছে আট এটাকে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে নিচে হচ্ছে আমাদের চার আর উপরে যদি আমরা দুই দিয়ে কাটি ছয় ছশো পঁচিশ দেখো এটাকে রুট থেকে বেরিয়ে আসে উপরে পঁচিশ নিচে হচ্ছে দুই তাহলে এটাকেও কিন্তু পি বাই কেউ লেখা যাচ্ছে সুতরাং এটাও কিন্তু আমাদের অমূলত সংখ্যা নয় এটা মূলত সংখ্যা হয়ে গেল এবারে দেখো আটকে কিন্তু আমরা এইবার একটা গণ্ডগোল আছে এখানে ভাঙালে দুই ইন্টু দুই ইন্টু দুই তাহলে দেখো আটকে দুটো দুই কিন্তু বাইরে আসলে একটা দুই কিন্তু ভিতরে থাকছে আর মনে রাখবে রুটের ভিতরে যদি কোনো সংখ্যা থেকে থাকে যেটা বাইরে বার করা না যায় তাহলে এটাই কিন্তু অ্যাকচুয়ালি অমূলত সংখ্যা সুতরাং এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার এই অপশান সি হবে তবু আমি ডিটাকে একবার দেখিয়ে দিই তোমাদের টোটালটা একটা রুট লেখো নিচে ছয় কাটলে কিন্তু আমাদের চার আসে চারকে কিন্তু রুট করলে দেখো রুট থেকে বেরিয়ে আসে সুতরাং দুইটা কিন্তু তখন আবার সংখ্যা হয়ে যায় সুতরাং ক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হিসেবে আমরা অপশান সি কে নেবো যেহেতু অম্লার প্রশ্নে আমাদের অম্লার সংখ্যা চাইছে তাহলে আমরা রাইট অ্যান্সার হিসেবে অপশান সি কে নিলাম ওকে চলো পরবর্তী প্রশ্নে যাব পরের প্রশ্ন এখানে কি বলছে তিনটি সমান মাপের পাত্রে সিরাপ ও জলের অনুপাত দিয়ে দিয়েছে থ্রি ইস টু ওয়ান সেভেন ইস টু নাইন ও ফাইভ ইস টু থ্রি ওই তিনটি মিশ্রণ নতুন পাত্রে ঢালা হলে সিরাপ ও জলের অনুপাত কত হবে সেটা আমাদের বার করতে বলছে এখন কি করতে হবে এদের প্রত্যেকের আনুপাতিক ভাগারে লিখতে হয় প্রথমটা হচ্ছে সিরাপের পরিমাণ থ্রি বাই ফোর অংশ ঠিক তারপরেরটা দেখো সেভেন বাই সিক্সটিন অংশ আর লাস্টে যেটা আছে দেখো এটা ফাইভ বাই কত হচ্ছে বলতো ফাইভ বাই এইট অংশ এবার এটাকে আমরা জাস্ট একটু সমাধান করবো সমাধান করলে নিচে হবে তাহলে ওখানে বারো হবে তারপরে ষোলো মানে সাতই হবে আর এখানে আট মানে পাঁচ দোকানে দশ তাহলে উপরে যেটা আসছে আমাদের কত আসছে বলতো এখানে বাইশ তাই তো না উনত্রিশ উনত্রিশ আসছে উপরে আসছে উনত্রিশ উনত্রিশ বাই সিক্সটিন এবার দেখো যেটাই উনত্রিশ নেই সেটা বাদ দিয়ে দাও তাহলে দুটো বাদ চলে গেল আর পরের পাটটা করতে হবে তাহলে মানে এই দুটোর মধ্যে কত কোনো উত্তর থাকবে ঠিক আছে এবার পরের পাটটা দেখো প্রথমে ওয়ান বাই ফোর হুম কারণ জল আছে কত অংশ এই ওয়ান বাই ফোর অংশ তারপরে নাইন বাই নাইন বাই সিক্সটিন অংশ আর লাস্টেরটা আছে থ্রি বাই এইট অংশ তাহলে এটাকে ক্যালকুলেশন করো নিচে লস্য সিক্সটিনই হবে এই স চার দিয়ে ভাগ করলে কথা হয় এখানে চার দিয়ে ভাগ করলে আমাদের আসবে চার তাহলে চারেককে ওপরে চার লিখবে আর এটা হচ্ছে নয় নয় থাকবে আর তারপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আট তাহলে দুই ছয় তাহলে নয় ছয় পনেরো উনিশ তাহলে উনিশ বাই ষোলো এই ষোলো ষোলো কেটে যাবে তাহলে উনত্রিশ ইস টু নাইনটিন মানে এখানে হচ্ছে অপশান কিন্তু আমরা এতে পেয়ে যাব ওকে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার চলো পরবর্তী প্রশ্নে যাবো পরের প্রশ্ন কি বলছে দেখো দুটি সংখ্যা যোগফল তাদের বিয়োগ ফলে গুণ দুটি সংখ্যা যোগফল তাদের বিয়োগ ফলে গুণ সংখ্যা দুটি অনুপাত বার করতে বলছে তাহলে যোগ ফল বিয়োগ ফলের তিন গুণ তার মানে আমি যদি বলি এক্স প্লাস ওয়াইটা থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে সমান তাহলে কি করবে বলতো এক্স প্লাস ওয়াই লিখবে বাই নিচে এক্স মাইনাস ওয়াই পাঠিয়ে দেবে দিয়ে তাহলে এখানে পাশে হচ্ছে থ্রি ওয়ান এবার তুমি কি করবে এটা যোগ ভাগ করবে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম এই ওয়ানটা উপরে গিয়ে লিখবে আর থ্রি এই নিচের ওয়ানটা বাদ দেবে দিলে যেটা আসবে সেটাই উত্তর উপরে হচ্ছে ফোর আর নিচে হচ্ছে টু কাটলে ওপরে টু থাকছে নিচে ওয়ান তার মানে আমাদের আসছে টু ইস টু ওয়ান ওকে তার এখানে আমাদের অপশান কিন্তু ডিতে উত্তর পেয়ে যাচ্ছি একদমই সহজ আমি তোমাদেরকে দ্রুতই করছি তোমরা আমার সঙ্গে দ্রুত করার চেষ্টা করো পরের অঙ্ক বলছে এই সংখ্যাটিকে নয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকবে তোমাদেরকে আমি বলি এই সংখ্যাটিকে যখন নয় দিয়ে ভাগ করার কথা বলবে না তোমরা এইরকমভাবে ভাগ করতে যাবে না হ্যাঁ এরকমভাবে ভাগ করতে যাবে না হয়তো অনেক বড়ো সংখ্যা দেবে তখন কিন্তু ভাগ করতে গিয়ে চাপে পড়বে তুমি কি করবে এই নয় যেখানে রয়েছে সেটা বাদ দিয়ে দাও এবং যেগুলো যোগ করে নয় হচ্ছে সেটাও বাদ দিয়ে দেবে দেখো আর সাত যোগ করলে চোদ্দ হয়ে যায় এবার চোদ্দ থেকে চোদ্দ থেকে তুমি নয় বিয়োগ করো নয় যখন বিয়োগ করবে তখন আমাদের কিন্তু উত্তর চলে আসবে পাঁচ তার মানে এই সংখ্যাটিকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি পাঁচ উত্তর চলে আসবে সুতরাং অপশান কিন্তু বিতে উত্তর আসে তাহলে আমরা কিন্তু দেখে দেখে উত্তর করতে পারবো যদি আমরা এইসব এই সমস্ত প্রসেসগুলো যদি আমরা অ্যাপ্লাই করি ওই জন্য তোমাদেরকে আমি প্রতিদিন বলি যে প্রত্যেকটা ক্লাস পুরো কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমাদের অনেক উপকার হবে পরে প্রশ্নটা একদম দেখে উত্তর করা যাবে আমি তোমাদেরকে আগেও শিখিয়েছিলাম দেখো এখানে এদের মধ্যে গ্যাপ খুঁজবে কত হবে ওয়ান লিখে দাও ওয়ান কে স্কোয়ার তারপরটা প্র্যাকটিস হোক আমাদের বারবার একই অঙ্ক করলে অসুবিধা নেই আমরা প্র্যাকটিস করবো এদের মধ্যে গ্যাপ কত ওয়ান দেখো ওয়ান কে স্কোয়ার করবে হ্যাঁ আর প্রথম আর শেষের সংখ্যাটার গ্যাপ কত ওয়ান টু তাহলে টু কে স্কোয়ার করে দাও তাহলে টু স্কোয়ার যেটা আসছে কত আসছে এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর আসছে মানে অর্থাৎ সিক্স তুমি কি করবে জাস্ট এই সংখ্যাটাকে একটা বারের জন্য দুই দিয়ে ভাগ করবে করলে আনসার বেরিয়ে যাবে অপশান সি কিন্তু রাইট আনসার জিরো যারা ভাবছো জিরো হবে না ঠিক আছে এই এই ধরনের অঙ্কগুলো তোমরা আমি তোমাদেরকে ডিটেলসেও বলে রেখেছি আগে আগের ক্লাসগুলো যারা দেখো তার আগের ক্লাসগুলো দেখে নেবে ঠিক আছে ডিটেলসেও বলা আছে এবং তোমাদেরকে শর্ট ট্রিক্স এদের মধ্যে গ্যাপ খুঁজে স্কোয়ার করবে করে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবে আনসার বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে অপশান কিন্তু এ নয় অপশান কিন্তু সিতে উত্তর পাবে চলো পরের প্রশ্নে ঠিক একই অঙ্ক আমরা একই নিয়মে করব এদের মধ্যে গ্যাপ কত ওয়ান তাহলে ওয়ানকে ঘিরে স্কোয়ার এদের মধ্যে গ্যাপ কত ওয়ান তাহলে ওয়ানকে ঘিরে স্কোয়ার আর প্রথম আর শেষের মধ্যে গ্যাপ কত টু তাকে ঘিরে স্কোয়ার তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর মানে এটাও সেই সিক্স তাহলে তাকে দুই দিয়ে ভাগ করো সেম আনসার দেবে একদম একই এখানে যত ডেটা যাই থাক না কেন যদি এদের ডিফারেন্সগুলো যদি সবার এক করে হয় আর প্রথম আর লাস্টারটা যদি দুই হয় তাহলে বুঝবে ওদের আনসার থ্রি ছাড়া আর কেউ হবে না খবরদার যেন জিরো লিখো না এই ধরনের অঙ্কগুলো কিন্তু জিরো হয় না অনেক সময় তোমাদের বড় বড় অঙ্ক দেখে মনে হয় যে জিরো হতে পারে বাট এই অঙ্কটা জিরো হবে না হ্যাঁ চলো পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন কী বলছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সংখ্যাটিতে তিনের স্থানীয় মান ও প্রকৃত মানের যোগফল তিনের স্থানীয় মান ও প্রকৃত মানের অন্তরফল অন্তরফল বলছে তার মানে কি এখানে থ্রি এই জায়গায় আছে তাহলে স্থানীয় মান কত থ্রি ডবল জিরো প্রকৃত মান কত থ্রি তাহলে তাদের বিয়োগ করে দাও তাহলে হচ্ছে আমাদের টু নাইনটি সেভেন অর্থাৎ অপশান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অপশান কিন্তু সিতে উত্তর পাব তাই না অপশান সি হচ্ছে রাইট পরে পরের প্রশ্ন এবার বলছে একটি সুষম সরভুজের সরভুজের ক্ষেত্রফল কত যদি একটি বাহু যে ছয় একক যদি হয় একটা বাহু যে দৈর্ঘ্য সেটা ছয় একক হয় আমি তোমাদেরকে সুষম বহুভুজের ছবিও দিয়ে দিলাম এবার দেখো সুষম বহুভুজের এখানে একটা মনে করো কেন্দ্র তাহলে এটা কেন্দ্র যদি হয় তাহলে ছটা ত্রিভুজে ভাগ হবে হ্যাঁ এরকম সুষম ছটা ত্রিভুজে ভাগ হবে এবং প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু সমবাহ ত্রিভুজ হবে এবার মনে করো এই যে ছটা ত্রিভুজ হচ্ছে এই ছটা ত্রিভুজের যে ক্ষেত্রফল তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু ছয় দিয়ে গুণ করলে কিন্তু পুরোটা আসে তাহলে একটার কত রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু বলতে ছয় ছয়কে ঘিরে স্কোয়ার মানে ছয় ইন্টু ছয় এবার দেখো এখানে কাটলে কিন্তু আমাদের আসে ওপরে তিন আর নিচে আসে দুই এটা দিয়ে যদি আমরা কাটি তাহলে ওপরে তিন ব্যাস তাহলে এখানে নয় চার ছ নয় চুয়ান্ন চুয়ান্ন রুট থ্রি চুয়ান্ন রুট থ্রি কোথায় আসে দেখো চুয়ান্ন রুট থ্রি দুটো আসে দেখো একটা ঘন একক একটা বর্গ একক একই অপশান কিন্তু জাস্ট একক আলাদা এ ক্ষেত্রফল কখনো ঘন একক হয় না সুতরাং বর্গ একক অপশান ডিতে উত্তর আসে তাহলে ক্ষেত্রফলের উত্তর কিন্তু অপশান ডি ওকে পরের প্রশ্ন বলছে একটি সামন্তরিকের একটি কোণ তার ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ থেকে তিরিশ কম তাহলে বৃহত্তম কোনটি কত আমি সামন্তরিকের ছবি দিয়ে দিলাম এখানে কি বলছে সামন্তরিকের একটি কোণ তার ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ থেকে তিরিশ কম এটা সামন্তরিকের মনে করো একটা কোণ মানে আমি মনে করছি যে এই যে কোনটা এই কোনটা যদি আমাদের বার করতে হয় বলছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ তাহলে এটা যদি ক্ষুদ্রতম কোণ হয় এক্স ধরে নিলাম তাহলে এই কোন দ্বিগুণ করো তারপরে টু এক্স তার থেকে তিরিশ কম মানে মাইনাস তিরিশ এবার মনে রাখবে সামান্তরিকের পাশাপাশি দুটো কোণের যোগ হচ্ছে একশো আশি এটা এটা খেয়াল রেখে দেবে তাহলে এটা সমান সমান একশো আশি হবে তাহলে এখানে হচ্ছে আমাদের থ্রি এক্স আর এই তিরিশটা ওপাশে পাঠিয়ে দাও তাহলে ওপাশে পাঠালে হচ্ছে একশো আশি প্লাস থার্টি মানে হচ্ছে এপাশে দুশো দশ আর দুশো দশকে এই তিন দিয়ে কাটলে কিন্তু সত্তর ডিগ্রি চলে আসবে তাহলে এক্সের যে মান সত্তর মানে এটা হচ্ছে সত্তর ডিগ্রি এর বলছে বৃহত্তম তাহলে সত্তরকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে সত্তরকে দুই দিয়ে গুণ করলে একশো চল্লিশ তার থেকে তিরিশ কম তার মানে একশো দশ কিন্তু আমাদের আনসার হয়ে যাবে সেই উত্তর আমরা কোথায় পাবো সেই উত্তর কিন্তু আমরা অপশান বিতে পাবো ওকে এখানে অপশান এ এটা অপশান বি সি করে নাও এটা অপশান সি এটা অপশান ডি করে নাও তাহলে এখানে আমরা অপশান বিতে রাইট অ্যান্সার পেয়ে যাব পরের প্রশ্ন এবার কিন্তু স্থানীয় মান একটু আলাদা দিয়েছে এই এই ধরনের অঙ্কের স্থানীয় মান কী হবে তোমরা প্রত্যেকে আনসার করো ফাটাফাট দেখো এখানে এই যে সংখ্যাটা দিয়েছে সংখ্যাটি ছয়ের স্থানীয় মানের আমাদের জিজ্ঞাসা করছে তাহলে প্রথম প্রথম যে স্থানীয় স্থানীয় মান মান এটা হচ্ছে ছয়ের ষাট আর পরের ছয়ের যে স্থানীয় মান সেটা কত বলতো জিরো পয়েন্ট এখানে সিক্স জিরো তো এবার এটা যেহেতু আমাদের পয়েন্ট আছে তাহলে আমাদেরকে লিখতে হবে এইভাবে সিক্স জিরো পয়েন্ট জিরো জিরো আর এখানে হচ্ছে মাইনাস করবো জিরো পয়েন্ট সিক্স জিরো তাহলে এ পাশে আসবে ফর্টি পয়েন্ট এখানে তাহলে এক কমে যাবে ফিফটি নাইন তাহলে ফিফটি নাইন পয়েন্ট কিন্তু সিক্স ফর্টি ফিফটি নাইন পয়েন্ট ফর্টি অর্থাৎ সেই উত্তর কিন্তু অপশান ডিতে আসে ঠিক আছে চলো পরের প্রশ্নে সমস্ত অঙ্কই কিন্তু সব প্রিভিয়াস ইয়ারে আশাস সুতরাং তোমরা প্রত্যেকটা অঙ্ক নোট ডাউন করে নিও এবার পরের অঙ্কটা দেখো এটাও কোনো না কোনো পরীক্ষা এসছে বিশেষ করে এই সমস্ত অঙ্কগুলো দেখবে সিজিএল সিজিএল টি এসছে ঠিক আছে সিজিএল টি সিজিএল যে সমস্ত পরীক্ষা হয় ঠিক আছে সেন্ট্রালের বিশাল পরীক্ষা সেই সমস্ত পরীক্ষা কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসতে দেখা যায় বিশেষ করে এগুলো বীজগণিত পার্ট বলে অ্যালজেবরা পোর্শন থেকে এই সমস্ত অঙ্কগুলো আসে তো যাই হোক আমরা এটাকে কীভাবে সমাধান করবো দেখো সবার প্রথম কাজ হচ্ছে উভয় পক্ষে বর্গ করে দাও দেখো এক্ষুনি অঙ্ক হয়ে যাবে খুনি এটা জিরো পয়েন্ট জিরো ফোর তারপরে হচ্ছে আমাদের এখানে গুণ আছে জিরো পয়েন্ট ফোর ইন্টু এক্স ইজিকলস টু জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু এবার দেখো এটাকে কিন্তু স্কোয়ার থাকবে যেহেতু আমরা দুপাশে বড় করব আর রুট ওয়াইটা কেটে কেনে জাস্ট একটা ওয়াই থাকবে মনে রাখো এখানকার এই পুরো পোশান এই এই পুরো পোশানের সঙ্গে একটা কেটে যাবে আর একটা পড়ে থাকবে তাহলে আমি লিখবো এক্স আর নিচেই লিখবো ওয়াই ইজিক্যালস টু জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর এবার আমাদের এই দুজনকে গুণ করতে হবে গুণ করলে দেখো এখানে উপরে ফোর ইন্টু ফোর আর নিচে আমি একটা কাজ করি শূন্য যেহেতু গুণ করতে আমার সুবিধা হবে একশো লিখে নিলাম তাহলে ওপর হচ্ছে সিক্সটিন নিচে হচ্ছে এক হাজার এবার আমাদের তাহলে কী হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স সেই উত্তর আমরা অপশান ডিতে পেয়ে যাচ্ছি দেখো সেই উত্তর আমরা অপশান ডিতে পেয়ে যাব ওকে চলো পরের প্রশ্নে চলে এসো পরের প্রশ্ন কী বলছে দেখো একটু ত্রিভুজের দুটি কোন দিয়ে দিয়েছে দিয়ে বলছে অন্য কোণের মান কত আমরা ছবি দিয়ে দিলাম ত্রিভুজের দুটো কোন মনে করছি এই একটা কোন আর এই একটা কোন তাহলে অন্য কোনটা আমাদের বার করতে হবে তাহলে এই দুজনের যোগফল অন্য কোন যেটা আছে সেটা একশো আশি থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের বেরিয়ে যাবে তাহলে আমরা কি করব সর্বপ্রথমে এদের যোগ ফলটা বার করে নেব এইদেরকে বলা হয় সাতান্ন ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি সাতান্ন মিনিট চব্বিশ সেকেন্ড তারপর হচ্ছে উনচল্লিশ ডিগ্রি দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ড তাহলে এখানে আমাদের এই দুটো যোগ করলে দেখো ছাপ্পান্ন চার মানে ষাট সেকেন্ড হয়ে যাবে ষাট সেকেন্ড মানে কিন্তু আবার এক মিনিট তাহলে এক মিনিট মানে এটা আবার তিন মিনিট হয়ে যাবে তাহলে তিন মিনিট আবার সাতান্নর সঙ্গে যোগ করলে দেখো ষাট মিনিট হয়ে যাবে এই ষাট মিনিট মানে কিন্তু আবার এক ডিগ্রি তাহলে এটা চল্লিশ হয়ে যাবে এই এই উনচল্লিশটা কেটে চল্লিশ লিখবে তাহলে উপরে পঁয়ত্রিশ নিচে চল্লিশ তাহলে যোগ করলে কিন্তু পঁচাত্তর তাহলে এই কোন দুটো কোণের যোগফল কিন্তু পেয়ে গেছি আমরা কত পঁচাত্তর তাহলে অন্য কোণটা কত হবে একশো আশি থেকে বিয়োগ করে দাও একশো আশি মাইনাস পঁচাত্তর বিয়োগ করলে কত হবে একশো পাঁচ এই একশো পাঁচকে আমাদের একশো পাঁচকে আমাদের বিত্তীয় মানে নিয়ে যেতে হবে হ্যাঁ বিত্তীয় মান মানে হচ্ছে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হয় যদি আমরা এটাকে পাঁচ দিয়ে কাটি তাহলে এটা আমাদের আসবে থার্টি সিক্স আর এটা যদি আমরা পাঁচ দিয়ে কাটি দুই তারপর হচ্ছে পাঁচের একে পাঁচ তাহলে এটা সাত দিয়ে কাটলে তিন দিয়ে কাটলে সাত আর নিচে তিন দিয়ে কাটলে বারো তাহলে সেভেন পাই বাই বারো সুতরাং সেই উত্তর আমরা অপশান কিন্তু এতে পেয়ে যাচ্ছি ঠিক আছে এই সমস্ত অঙ্কগুলো কিন্তু এম বা সিজিএল ঠিক আছে সেই সমস্ত পরীক্ষা কিন্তু এসে থাকে পরের অঙ্ক বলছে পাঁচ দ্বারা বিভাজ্য সমস্ত দুই অঙ্কের সংখ্যার যোগফল কত তার মানে পাঁচ দ্বারা বিভাজ্য সমস্ত দুই অঙ্কের সংখ্যা বলতে কারা দশ থেকে শুরু হবে এবং পঁচানব্বই গিয়ে থামবে কিন্তু আমি তোমাদেরকে সুবিধার জন্য একটা পাঁচ থেকে শুরু করলাম আর লাস্টে পাঁচটা বিয়োগ করে নিলাম যেহেতু পাঁচটা একক মানে একটা অঙ্ক সুতরাং পাঁচটা এক্সট্রা নিলাম বলে বিয়োগ করে ফেললাম এবার এইটাকে আমরা যেই সেই কিন্তু মান বার করতে পারবো পাঁচ কমন নিলাম দেখো ওয়ান ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট ডট নাইনটিন নাইনটিন পর্যন্ত যাবে তাহলে এদের আবার গুণ এই যোগফলের সূত্র আমরা জানি কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে নাইনটিন ইন্টু টোয়েন্টি বাই টু তার সঙ্গে একটা ফাইভ গুণ আছে দেখো এখানে নশো এটা এটা ক্যালকুলেশন করলে হচ্ছে নশো পঞ্চাশ তার থেকে একটা পাঁচ কম তাহলে নশো পঁয়তাল্লিশ এই টেকনিক দিয়ে তোমরা অঙ্কটা করলে তোমাদের খুব সুবিধা হবে তোমরা প্রয়োজন একটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে এটা স্ক্রিনশট নিয়ে নাও পরে দেখে নেবে চলো তাহলে অপশান ডিতে আমরা উত্তর পেয়ে যাবো পরের প্রশ্ন দেখব তোমরা যারা বাংলা পিডিএফ নোটসটা নিতে চাইছো যারা পঞ্চায়েতের বিশেষ করে এক্সাম দেবে শুধু পঞ্চায়েতের জন্য না আরও যে সমস্ত এক্সামগুলোতে কিন্তু বাংলা নোট মানে বাংলার যে সিলেবাস আছে ব্যাকরণ পাঠ সেইখানে কিন্তু সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই নোটসটা কাজে লাগবে ঠিক আছে পঞ্চায়েতে হয়তো রিলেটেড করে আমরা বানিয়েছি নোটসটা কিন্তু তাছাড়াও তোমাদের অন্যান্য কিন্তু চাকরির পরীক্ষায় ভীষণ কাজে লাগবে তোমরা যদি চাও এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে দাও করে স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দাও আমি তোমাদেরকে নোটসটা প্রোভাইড করে দেবো ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ হবে একবার নোটসটা চোখ বুলিয়ে নেবে এবং আমাদের বাংলা ক্লাস কিন্তু প্রচুর ক্লাস হয়ে গিয়েছে আমাদের বাংলার জন্য আলাদা প্লে লিস্ট করা আছে সেই ক্লাসগুলো দেখে নেবে প্লাস নোটসটা কাছে রেখে দেবে প্রিন্ট করে দেখবে তোমাদের কিন্তু বাংলা একদম কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে কোনো চাপ হবে না আর তোমরা হয়তো ভাবছো বাংলা কি পড়বে কী না পড়বে কি বাদ দেবে অনেক চাপে আসো কিন্তু নোটসটা থাকলে তোমাদের একদম পুরো কমপ্লিট ধারণা পেয়ে যাবে চলো যারা নিতে চাইছো চলে এসো এটা তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে দিলাম তোমরা প্রত্যেকে এটা কমেন্ট করে জানাবে ঠিক আছে প্রত্যেকে আমাকে বলবে যে ক্লাস কেমন লাগছে তোমরা প্রত্যেকে সেটা কমেন্ট করে জানিও এবং তোমরা যারা ম্যাথের ক্লাস করতে চাইছো অনলাইনে আমরা নতুন ব্যাচ নিয়ে এসেছি তোমাদের জন্য আগের ব্যাচটা আমরা অনেকটা এগিয়ে গিয়েছি সুতরাং নতুন ব্যাচ তোমাদের জন্য এই অফার কিন্তু আমি দিয়ে রেখেছি এই অফারে কিন্তু এই ক্লাসগুলো দেওয়া যায় না তিন মাস ধরে ক্লাস হবে সুতরাং এই থ্রি নাইনটি নাইনে দেওয়া সম্ভব না কিন্তু তোমাদেরকে হাতে ধরে ম্যাথ করাবো গ্যারান্টি দিলাম ওই জন্য তোমরা প্রত্যেকে এই অ্যামাউন্টটা দিয়ে যদি চলে আসো আমাদের স্পেশাল ব্যাস চলছে অলরেডি তোমরা চলে এসো এখানে ব্যাজে ভর্তি হয়ে যাও ঠিক আছে খুব তাড়াতাড়ি আমরা ক্লাসটা শুরু করব, নতুন ব্যাজের এখনও শুরু করিনি সুতরাং তুমি যদি চাও এখনও জয়েন হতে পারো তাড়াতাড়ি জয়েন করে নাও এই এই অ্যামাউন্ট ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু অ্যামাউন্ট বাড়তে থাকবে একটা কথা মাথায় রাখবে প্রথমে আমি থ্রি ডবল নাইন দিয়ে শুরু করি কিন্তু সে লাস্টে সিক্স ডবল লাইনে কিন্তু ভর্তি হতে হয় ওই জন্য যারা প্রথমে ভর্তি হবে তারা কিন্তু অ্যাডভান্টেজটা পাবে সুতরাং তোমরা যারা প্রথমে ভর্তি হতে চাও তাহলে চলে এসো বেটার ক্লাস দেবো সামনে কিন্তু প্রচুর পরীক্ষা বিশেষ করে এম টিএস পরীক্ষার নোটিফিকেশান দিয়ে দিয়েছে সামনে মিসলেনিয়াস আছে ক্লার্কশিপ আছে ঠিক আছে সমস্ত বিষয়ের কিন্তু পার্টগুলো কিন্তু আমরা কভার করব বিশেষ করে ম্যাথের অ্যারোথমেটিক পার্টটা ওকে ম্যাথের অ্যারোথমেটিক পার্টটা আমরা স্পেশালভাবে একদম ক্লাস দিয়ে দেবো তোমরা চাইলে চলে আসো এবং পঞ্চায়েতের যে সমস্ত পোস্ট আছে সমস্ত পোস্টেই কিন্তু এই ক্লাসটা কাজে লাগবে তাহলে প্রত্যেককে থ্যাঙ্ক ইউ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং এম এ বিশেষ করে এমটিএসের যে সিলেবাস আছে সেটার ওপরেই কিন্তু অ্যাকচুয়ালি সেটাও অ্যারোথমেটিক পার্ট আছে সেটাও কিন্তু কভার হয়ে যাবে ঠিক আছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখে দাও প্রতিনিয়ত আমাদের ইউটিউবে ক্লাস পাওয়ার জন্য সকাল সাতটায় কিন্তু আমাদের জিকে কে ক্লাস হয় মনে রাখবে জি কে ক্লাস দুর্দান্ত ক্লাস ওখানে সব সব প্রশ্ন পিভিএস ইয়ারের প্রশ্ন নেওয়া হয় সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে রাখলে তোমাদের অনেক মানে উপকারে আসবে এবং সাতটা সন্ধ্যা সাতটায় কিন্তু বাংলা এবং ইংলিশ ঠিক আছে আমরা ইংলিশ আর বাংলা বোধ একসঙ্গে সাতটা থেকে ক্লাস হয় এবং ম্যাথ ক্লাস মনে রাখবে আমরা টেলিগ্রামে কিন্তু আপডেট দিয়ে 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 ক্লাসটা করি তো তোমরা টেলিগ্রামে জয়েন হবে ঠিক আছে টেলিগ্রামে জয়েন হওয়ার জন্য এই নাম্বারে দরকার হয় কন্ট্যাক্ট করে নেবে টেলিগ্রামে একটা হাই লিখে পাঠাও যে জয়েন করার জন্য টেলিগ্রামে জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠাও আমি তোমাকে জয়েন করিয়ে নেবো ওখানে লিঙ্ক দিয়ে দেবো জয়েন করে নেবে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা আসতে পারো হোয়াটসঅ্যাপেও আমাকে কন্ট্যাক্ট করতে পারো বা ফোন করে জেনে নিতে পারো কোনো অসুবিধা হলে ঠিক আছে চলো প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো